আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। পাবনা আইডিয়াল ম্যাথস এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ম্যাথস ফার্স্ট ইয়ারের বেসিক কমিউনিটি হেলথ এন্ড মেডিকেল ইথিক্স সাবজেক্টের একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। আমাদের আজকে টপিক জব ডেসক্রিপশন হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জব নিয়ে আলোচনা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কারা এবং এদের কাজ কি কি, এই সম্বন্ধে আমরা আলোচনা করব। আমাদের কোশ্চেনে আছে ডিসক্রাইব দি ডিউটিস অফ এ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, অথবা আছে রাইট ডাউন দি জব ডেসক্রিপশন অফ এ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো আমরা এখন এর অ্যানসারটা জানার চেষ্টা করব। তাইলে দেখা যাক জব ডেসক্রিপশনে, আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জব ডেসক্রিপশনে কি কি পাচ্ছি। এক নম্বরে আছে কি, he will act as assistant to the medical officer in emergency department according to roster duty set by the army. একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। he বলতে কাকে বোঝাচ্ছে? এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে বোঝাচ্ছে। এখন দেখো এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কাজ কি, মেডিকেল অফিসার ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, অর্থাৎ যে জরুরি যে বিভাগটা আছে হাসপাতাল, আমরা যে উপজেলা হেলথ কমপ্লেক্স বলি বা ইউনিয়ন হেলথ সেন্টার বলি বা উপজেলা হেলথ কমপ্লেক্স বলি, যেটাই বলি না কেন, সেখানে যে জরুরি বিভাগ আছে সেই জরুরি বিভাগ কি করবে? দেখো আরএমও, অর্থাৎ যে হাসপাতালে যে আরএমও থাকে, রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, একটা হাসপাতালের প্রত্যেকটা হাসপাতালে একটা আবাসিক মেডিকেল অফিসার থাকে, সেই আবাসিক মেডিকেল অফিসার একটা সেই আবাসিক মেডিকেল অফিসারের গাইডলাইনের মাধ্যমে সে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্টের কাজ করবে, অর্থাৎ সহকারী ডাক্তারের কাজ করবে। কে সহকারী ডাক্তার কাজ করবে? মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তারপরে আমরা আসি দেখো দুই নম্বর পয়েন্টে কি আছে, উইল মেইনটেইন অল শর্ট রেজিস্ট্রেশন অফ দি পেশেন্ট, বলছে যে যে পেশেন্ট গুলো হাসপাতালে আসবে বা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে আসুক বা উপজেলা হেলথ কমপ্লেক্সে আসুক, যে পেশেন্ট গুলো আসবে সেগুলোকে রেজিস্টার করতে হবে, অর্থাৎ খাতায় লিপিবদ্ধ করে রাখতে হয়, ইনক্লুডিং রেফার কেসেস টু ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। এখন ধরো একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট উপজেলা হেলথ কমপ্লেক্সে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে, অর্থাৎ সহকারী ডাক্তারের কাজ করছে। এখন এক পর্যায়ে দেখা গেলো যে ইউনিয়ন হেলথ অথবা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার থেকে, অর্থাৎ প্রান্তিক লেভেল থেকে একটা রেফার করা রোগী চলে আসলো, তখন কি করবে? ওই রোগীটা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ওই উপজেলা হেলথ কমপ্লেক্সে রেজিস্টার করে রাখতে হবে, অর্থাৎ লিপিবদ্ধ করে রাখতে হবে। তারপর কি তিন নম্বরে আসতে দেখো, হুইল ম্যানেজ ইমার্জেন্সি পেশেন্ট, জরুরি যে কোনো পেশেন্ট আসলে জরুরি ভাবে সেই পেশেন্টটা তার ম্যানেজ করতে হবে, দেখতে হবে, অন্য কোনো ডাক্তার নাই, মেডিকেল অফিসার নাই, তখন ওই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিজেই তখন ওই পেশেন্টটা ম্যানেজ করবে বা তদারকি করবে বা ব্যবস্থাপনা চিকিৎসাপত্র দিবে। তারপর কি, উইল গিভ দি ট্রিটমেন্ট অফ কমন ডিজিজ সাচ অ্যাজ ডায়রিয়া, ফিভার, স্কিন ডিজিজ, ম্যালনিউট্রিশন, মিজেলস, এছাড়া আরো অনেক ডিজিজ আছে যেগুলো এখানে লেখি নাই। তো দেখো হিল গিভ দি ট্রিটমেন্ট অফ কমন ডিজিজ, কিছু সাধারণ রোগ আছে যেগুলো চিকিৎসা সে নিজেই করবে, মেডিকেল অফিসার বাদ দেয়। যেমন যদি কারো ডায়রিয়া হয়, ধরো অনেক ডিজিজ আমরা যেটা জানি, জ্বর আসে, স্কিনে যদি কোনো প্রকার রোগ হয়, ম্যালনিউট্রিশন যে যদি অপুষ্টিতে ভোগে, তারপর কি মিজেলস হাম যদি কারো হয়, এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে সে মেডিকেল অফিসারের তদারকি বাদে নিজে চিকিৎসা সেবা প্রদান করতে পারবে। তারপর কি দেখো, উইল গিভ দি ফার্স্ট এইড ট্রিটমেন্ট অফ স্টেট বাই ড্রগ বাই বার্ন পয়জনিং। এখন দেখা যায় যে আমাদের জেলা পর্যায়ে সদর হাসপাতাল থাকে প্রত্যেকটা জেলাতে, যাদের বাসা প্রান্তিক লেভেলে গ্রাম অঞ্চলে, দেখা যায় যে উপজেলা হেলথ কমপ্লেক্সে তার বাসা থেকে 10-15 কিলোমিটার ধরে হয়, কাউকে সাপে কাটলো বা গ্রাম একদম গ্রাম পর্যায়ে কাউকে কুকুরে কামড়ালো, তখন ইমার্জেন্সি রুমে কি ম্যানেজ, কে ম্যানেজটা করবে, কে সেবা দেবে, কে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তখন সেবাটা প্রদান করবে, অর্থাৎ সাপে কাটা রুগী আসছে তাকে উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে, তখন সে ফার্স্ট এইড যে ট্রিটমেন্টটা থাকে প্রাথমিক যে চিকিৎসাটা সেটা প্রদান করবে, প্রদান করার পরে তার আয়ত্তের মধ্যে যদি না থাকে তখন সে সেটা আবার পরবর্তী লেভেলে ট্রান্সফার করে দেবে। যেমন পরবর্তী লেভেল হচ্ছে আমরা জেলা পর্যায়ে বুঝি অথবা বিভাগ পর্যায়ে বুঝি, তখন সে সেটা ট্রান্সফার করে দেবে। তাহলে কি সাপে কাটা রুগী, কুকুরে কামড়ানো রুগী, বার্ন, কেউ যদি পুড়ে যায় এবং পয়জনিং, পয়জনিং বলতে এখানে বোঝা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বিষ খাওয়া বা পয়জনের জাতীয় কোনো কিছু খেয়ে ফেলা, তখন এই জিনিসটা সে ম্যানেজ করে ফার্স্ট এইড ট্রিটমেন্ট প্রাথমিক চিকিৎসাটা প্রদান করবে। তার কি, হি উইল অ্যাক্ট অ্যাজ পেশেন্ট কাউন্সিলার ফর ইনডোর অ্যান্ড আউটডোর পেশেন্ট। দেখো এখানে বলছে উইল অ্যাক্ট অ্যাজ পেশেন্ট কাউন্সিলার, পেশেন্ট কাউন্সিলার মানে রোগীকে পরামর্শ প্রদান করা হয়,
কোথায় কোথা থেকে পরামর্শ প্রদান করবে? ইনডোর এন্ড আউটডোর, আমাদের হাসপাতালে যে ইনডোর সেবা থাকে অর্থাৎ ইনডোরে আমরা যে রোগীগুলো ভর্তি করে চিকিৎসা দেয় এবং আউটডোর অর্থাৎ যে রোগীগুলোকে বাইরে থেকে চিকিৎসা দিয়ে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের ইনডোর এবং আউটডোর পেশেন্টকে সে পরামর্শ প্রদান করবে। তারপর ইনডোর গিভ দি অ্যাডভাইস অ্যাবাউট এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো আছে সিফিলিস গনোরিয়া এই সমস্ত ডিজিজ ডিজিজের ক্ষেত্রে মানুষকে পরামর্শ প্রদান করতে হবে কাজগুলো ছাড়াও আর অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে যেমন সাবসেন্টারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরে স্টাফদের ম্যানেজ করা, তারপর ওষুধের যে বিষয়গুলো থাকে পেশেন্টকে ওষুধ দেওয়া প্রেসক্রাইব করা এই জিনিসগুলো তাকে করতে হবে। তারপর কি হেলথ গিভ দি ওয়ার্কিং স্টেটমেন্ট অফ দি আদার স্টাফ, অন্যান্য যে স্টাফগুলো আছে অন্যান্য হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক বা ইউনিয়ন সাবসেন্টার যেটাই বলি না কেন যে স্টাফগুলো থাকবে তাদের ওয়ার্কিং স্টেটমেন্ট তাদের কাজের তদারক সে করবে। তারপর নেক্সট কি আছে আমরা দেখি যে হি উইল মেইনটেইন দি স্টোর রুম অফ ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। দেখো প্রত্যেকটা ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আমরা যেটাকে বলি সেখানে কি থাকে যে একটা স্টোর রুম থাকে, সেই স্টোর রুমে কি করা হয় বিভিন্ন ধরনের ওষুধপত্র বেডশিট তারপরে হাসপাতালে অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলো স্টোর রুমে জমা করে রাখা হয়। তাই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাজটা কিভাবে যে এই স্টোর রুমটা তার নিজে মেনটেন করতে হবে, তার তদারকি করতে হবে। তারপর কি রেসপন্সিবল ফর ক্লিনলিনেস ইন ক্লিনলিনেস অফ হিজ জব সেন্টার, দ্যাট হি ইজ রেসপন্সিবল, এটা তার দায়িত্ব। তার কি দায়িত্ব বা কর্তব্যটা কি ক্লিনলিনেস ওই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে অফ হিজ জব সেন্টার, সে যেখানে জব করে বা সে যেখানে চাকরি করে তাই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যেখানে চাকরি করুক উপজেলা হেলথ ইউনিয়ন হেলথ অথবা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার যেখানে চাকরি করুক সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব তার নিজেরই। তারপর ই উইল সেন্ড দি মান্থলি প্রোফাইল টু হায়ার অথরিটি বাই দি গাইডেন্স অফ মেডিকেল অফিসার, এটা হবে ই উইল সেন্ড দি মান্থলি ডিজিজ প্রোফাইল, প্রত্যেক মাসের ডিজিজ প্রোফাইল আছে যে কতগুলো রোগী আসলো কি রোগী দেখলাম কোন কোন রোগীগুলো আমরা হাসপাতালে পেলাম নতুন কোন রোগী পেলাম বা কোন মাসে রোগীর চাপ বেশি হচ্ছে এই জিনিসগুলো যে নোট বা লিপিবদ্ধ করা থাকে এই জিনিসটা হায়ার অথরিটির কাছে উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা আছে তাদের কাছে পাঠাইতে হয় প্রত্যেক মাসে একবার করে। দেখো বাই দি গাইডেন্স অফ মেডিকেল অফিসার অর্থাৎ ওই হাসপাতালে যে মেডিকেল অফিসার আছে সেই মেডিকেল অফিসারের মাধ্যমে প্রত্যেক মাসের ডিজিজ প্রোফাইলটা হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দিতে হয়। কে পাঠাবে? এটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পাঠাবে। তারপর ই উইল সেন্ড দি মান্থলি ওয়ার্কিং স্টেটমেন্ট টু হায়ার অথরিটি বাই দি গাইডেন্স অফ মেডিকেল অফিসার, প্রায় সেম লাইন। দেখো এখানে আমরা দেখলাম কি যে ডিজিজ প্রোফাইলটা রোগের যে প্রোফাইলটা আছে সেই জিনিসটা হায়ার অথরিটির কাছে পাঠাতে হয়, আর এখানে কি ইউল সেন্ড দি মান্থলি ওয়ার্কিং স্টেটমেন্ট প্রত্যেক মাসে কি ধরনের কার্যক্রম ওই ক্লিনিকে ক্লিনিক বলতেছি যে ইউনিয়ন হেলথ সেন্টার বা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার বা উপজেলা হেলথ কমপ্লেক্স এই তিনটা জায়গায় সে যেখানে জব করে কি ধরনের ওয়ার্কিং স্টেটমেন্ট কি ধরনের কাজগুলো করা হলো এই কাজের বিবৃতিগুলো এই কাজের বর্ণনাগুলো হায়ার অথরিটির কাছে পাঠাতে হবে। কার মাধ্যমে পাঠাবো? বাই দি গাইডেন্স অফ মেডিকেল অফিসার, ওই জব সেন্টারে যে মেডিকেল অফিসারটা থাকবে সেই মেডিকেল অফিসারের মাধ্যমে আমরা এই ওয়ার্কিং স্টেটমেন্টটা বা পাঠাই দেব। তাহলে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে যদি কারো প্রবলেম হয় বা না বুঝতে পারো তাহলে আমাদেরকে ফোনে বা মেসেঞ্জারে নক করবা, আমরা ভালোভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।